এই সিল্কগুলো না অ্যামাজন থেকে নিয়েছিলাম, বাট এইগুলো এত নোংরা হয় দেখতে পাচ্ছেন, এই যে কদিনেই তো এইগুলোকে আমি এখন ক্লিন করবো। আচ্ছা এইগুলো তো ক্লিন করছে, আমি ওপর থেকে এই বক্সটার ভেতরে দিয়ে জাস্ট দেখলাম যে এটা ক্লিন করছে, এর ভেতরে থেকেও সমস্ত কিছু টেনে নিচ্ছে। আর আমার ভদ্রমহিলা উঠে পড়েছে সকাল, এই ওইগুলো নিয়ে টানাটানি করিস না মামা, টানাটানি করো না। বাট ফ্যানটা ক্লিন করার ক্ষেত্রে না ন্যাকড়াটাই সুবিধাজনক মনে হলো ভ্যাকিউম ক্লিনার থেকে, কারণ ওইটাকে চাগিয়ে ওপরে তুলে করাটা হাতে একদম ব্যথা ধরে যাবে। ফ্যানের পাশাপাশি আলমারির মাথা, এসি ফেসি সব ক্লিন করে নিয়েছি, ঘর তো মোটামুটি পরিষ্কার, ফ্যান আলমারির মাথা সব, বাট এবার খাটটাকে পরিষ্কার করতে হবে। ঘরের ঝুলঝালে রেগুলার বেসিসে যেগুলো ক্লিন করি না সেগুলো নোংরা হয়ে যায়, দেখুন টিভির অবস্থাও সেরকম। আর এই হচ্ছে ঘরের অবস্থা, এগুলো জাস্ট 5 মিনিটে ক্লিন হয়ে যায়। পরিষ্কার করতে করতে আমার সাদা মনে কাদা জেগেছে, মানে আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে, এই যে ভ্যাকিউম ক্লিনারটা যেরকম সুন্দরভাবে ফ্লোরটা ক্লিন করে দিচ্ছে, এরকম যদি কোনো টুলস বেরোতো, ফেসিয়াল টুলস যেটা একদম মুখের সমস্ত তেল দাগ ব্রণ সব কিছু নির্মূল করে দিত, কি ভালো হতো তাই না? লাস্ট মুহূর্তে গেল চার্জ শেষ হয়ে, আমারই ভুল, 3 দিন ধরে ইউজ করছি, 5 ঘন্টা করে চার্জ দিতে, দেখুন এত নোংরা বের করেছে, বাপরে বাপ, ভাবতে পারছেন খাটের তলা থেকে। ওকে আমার ঘর নিট অ্যান্ড ক্লিন, পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, এরপরে এটাকে ক্লিন করে চার্জে বসিয়ে দেবো। এই যে এটাকে চার্জে বসিয়ে দিয়েছি, মিনিমাম 5 ঘন্টা পর্যন্ত এটা চার্জ দিতে হবে। ঘরের ভেতর থেকে প্লেগ্রাউন্ড না বাড়িয়ে বাইরে বেরিয়ে খেলো না। রবিবারের সকালবেলায় মিসে মুখার্জি আর আমার জন্য টমেটো দিয়ে ভ্যাসাড়ে মুড়ি মাখছি। হ্যালো, আছো? মায়েরা যে ক্লাস নেওয়া হয়েছে আজকে, এখন ছেলের সাথে সোসাইটিতে বসে ঘুরবে গাড়ির মধ্যে আইটি পরেই। আমি কোথায় নতুন না পড়ে, আমি তো এটা পরেই যাবো, যাচ্ছে এখন। বড়ি দিয়ে দিচ্ছি, সোসাইটির মধ্যেই ঘোরাবে। এর আগের দিন আলু ঝিঙে বড়ির সাথে না আর কিছু দিইনি, বাট আজকে একটু কলমি শাক দিচ্ছি, মানে দেখার জন্য, শুনেছি না কলমি শাক আলু বড়ি দিয়েও ঝোল হয়, কেমন হয় সেটা জাস্ট টেস্ট করবো। তাছাড়াও আগের দিনে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে একসাথে করে দিচ্ছি, মানে আজকে একটু আলাদা আলাদা করে ভাজছি। আচ্ছা এখানে রেডি আমার পালং শাক ঝিঙে আলু বড়ি দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল, নদীরটা তুলে নিয়েছি, তারপরে এর মধ্যে না আমাদের একটু কাঁচা লঙ্কা বাটাও মিশিয়েছি, বেশ ভালো লাগছে খেতে। মিস্টার মুখার্জি কিছুতেই ছাড়বে না, জোর জবরদস্তি দস্তি যে আরেকবার চালাতেই হবে, এখন আমি যাচ্ছি গাড়ি নিয়ে, দেখি কত দূর চালানো যায়। আচ্ছা এই সমস্ত জুয়েলারিগুলো অলংকারী পেজ থেকে পাঠিয়েছে, অলংকারী জুয়েলারি, আর ওদের একটা দুর্গা দুর্গা বলে একটা এক্সিবিশন হচ্ছে অফলাইনে, এমআই গ্রুপ অর্গানাইজ করছে বিকা গার্ডেনে লেক টাউন অন 2nd and 3rd September, 2nd, 3rd September বিকা গার্ডেনে লেক টাউনের, ওখানে আপনারা যেতে পারেন, ভিজিট করতে পারেন, দারুণ দারুণ কালেকশন পাবে অলংকার জুয়েলারির। এখানে কী কী আছে আমি তো আপনার ছোট্ট করে একটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আমেরিকান ডায়মন্ডের একটা সেট, পরে খুলে দেখাবো আমি শর্টসে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ব্রাশ মেটেরিয়াল, এটা তো নর্মাল ব্ল্যাক পলিশের আই থিঙ্ক, দেখি গিফট ফর নদী ইয়োর ডটার হো, আচ্ছা এটা নদীর গিফট, এই আইবেনটা খুব সুন্দর দেখতে, দারুণ রেড কালারে। একটা স্টোনের নেকলেস আছে আই থিঙ্ক, এটা একটা কানের আছে, এটা হচ্ছে কোরিয়ান গ্লাস স্টোন মেটেরিয়ালে, বাহ এত সুন্দর কালেকশন, আপনাদের কিন্তু যেতেই হবে, লেক টাউনে যদি থাকেন অবশ্যই ভিজিট করবেন, স্টল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। কানের হার প্লাস আংটি দুটোই আছে, ও মাই গুডনেস, কোরিয়ান গ্লাসস্টোন মেটেরিয়ালের, এটাও কি অসাধারণ দেখতে, ওয়াও। আচ্ছা ভাত নিয়ে বসে পড়েছি, ভাত আছে এখানে কচু বেগুন আলু শাক পাক দিয়ে একটা চচ্চড়ি আছে, আর এখানে আছে আমার সেই স্পেশাল ঝিঙে আলু পালং শাকের পাতা দিয়ে মাছের ঝোল, আচ্ছা এক কুচি লেবু তো নিতেই হবে এর সাথে, ডাল আছে বা ডাল আমি নেবো না, আর এখানে হচ্ছে মাছের তেল। খাওয়ার পর সানডে দুপুরে সুইমিং তো বানতা হ্যায়, নিয়ে নিয়েছি সমস্ত জিনিসপত্র, এবার চললাম রুকসানা বাড়িতে, তো যাবো বাট তার আগে মাকে জিজ্ঞাসা করবো যে মাছের ঝোলটা কেমন হয়েছিল, চলুন। ওমা ঝোলটা কেমন হয়েছিল বললে না, তো ঝোলটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে তো, হ্যাঁ ঝোলে জিরে একটু দিসনি, সব দিয়েছি কিন্তু ঝোলের থেকে ঝোলে জিরে পরিমাণ একটু কম হয়ে গেছে,
আইটু বেশি করে দিতে হতো কিটা ধনে আর জিরেটা না ঠিকই হয়েছে তার মানে গন্ধ চাটতো ঝোলটা কেমন হয়েছে ব্যাপক মাও বলছে দারুণ হয়েছে তুই রেজিস করে খাচ্ছি আন্ডারওয়ার্ডে কিছু শুট নেব ভাবছি সেজন্য এটাও নিয়ে নিয়েছি এটা ওয়াটারপ্রুফ মোবাইলের জন্য কভার বলতে পারেন এত টিউবও নেই তাই আগে থেকে নামিস না দাঁড়া আমাদেরকে নামতে দে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি আজকে পুরো ফুল ভর্তি হয়ে গেছে আর সবাইকে যেতে দে নদী আমাকে যেতে দে পিঁপড়ে মিপড়ে পড়ে চলে গুড ইভিনিং এভরিওয়ান দুপুরবেলা বেশ ভালো একটা ঘুম দিয়ে এখন বাজে 7টা এবারে আর অনেক দূরে গেলাম না কোথাও ভাবলাম যে সামনে থেকেই ঘুরে আসি দেখি আমতলা থেকে আমি নদী আর মিস্টার মুখার্জি তিনজনে গিয়ে একটু ঘুরে আসবো কিছু খাবার টাবারও নিয়ে আসবো সানডে সন্ধ্যেবেলাটা একটু বাইরে খাবার না খেলে ভালো লাগে না সপ্তাহে একদিন তাহলে তোমার জন্য শুধু তড়কা আনবো তাই তো আর কিছু খাবে না আমরা আমতলা ঢুকে গেছি ট্রাফিকে দাঁড়িয়ে আছি এসেছি আমরা বাবা মামাতে চলে এসেছি বাট ভিতরে প্রচন্ড ভিড় নয় কেন বন্ধুর জন্য কি অর্ডার দেওয়া হয়েছে মামা বন্ধুর জন্য মোমো কি মোমো স্টিম মোমো তাই তো আর তুমি কি চিজ কর্ন মোমো খাবে খাবে না আমি একটা নিয়ে যে টেস্ট করবে তো তাও করবে না জায়গা শিফট করে নিয়েছি ওই দিক থেকে এখানে চলে এসেছি ওখানে এসি জল পড়ছিল তাই না দুটো মোহিতো আর একটা কোল্ড ড্রিঙ্ক আর লাস্ট একটা চকলেট চকলেট মোমো যদি পেটে জায়গা থাকে তো দাঁড়াও আচ্ছা আমাদের চিকেন ডিলাইট মোমো চিলি মোমো প্লাস চিজ কর্ন মোমো তিনটেই চলে এসেছিলো তিনটেই ফাটাফাটি ছিল বাট কথা বলে না টেস্ট ভ্যারি করে নদীর কিন্তু বাবু মোমো সেরকম পছন্দ হয়নি ওই কনিকাস কিচেনের মোমোই ওর ফেভারিট ছিল সে নো টুকে টাকে খাচ্ছিল ভালো করে খাইনি আর মোহিতোর মধ্যে আমি নিয়েছিলাম কালা খাট্টা আর নদী নিয়েছিল গ্রিন অ্যাপেল আর মিস্টার মুখার্জি নিয়েছিল প্লেন কোল্ড ড্রিঙ্ক আর তারপরে চলে এসেছিল ডেজার্ট মানে চকলেট মোমো পুরো একদম গরম গরম মেল্ট হওয়া চকলেট মানে দারুণ লাগছিল খেতে চকলেট কেকে স্টাফিংস ছিল মোমোটার ভেতরে ফ্রাইড মোমো ছিল আর ওপরে লিকুইড চকলেট ছড়িয়ে দেওয়া হয়েছিল মিস্টার মুখার্জির আমার সমস্ত মানে মোমোর থেকে এই চকলেট মোমোটা সব থেকে বেশি ভালো লেগেছিল আমার খারাপ লাগেনি চলবে যেরকম হয় মিষ্টি মিষ্টি সেরকমই ছিল ফুচকার মতন শক্ত এটা ফ্রাই করে দেওয়া যায় তাহলে গলে যাবে তো আমতলা থেকে চলে এসেছি বাট মা বাবা বলেছিল মোমো মোমো কিছু খাবে না রুটি করিয়েছিল রুটির সাথে তড়কা ওই জন্য কফি হাউস ওপরে আছে কফি হাউস থেকে তড়কাটা নিয়ে বাড়ি যাবো কালকে এই সাইডটা করেই না কচুরলতি বসেছিল বুঝলে এই সাইডটা করেই কচুরলতি বসেছিল কালকে আচ্ছা এখানে কালকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে চানা ভিজিয়ে রেখেছি কালকে চানা দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি করব আর হিং ফোড়ন দিয়ে ছোলার ডাল করব শুভর একটা নতুন আইটেম লঞ্চ করছে প্রোডাক্ট তন্দুরি মোমো তন্দুরি মোমো লঞ্চ করছে একদিন গিয়ে খেতে হবে কেমন লাগলো গো এটা তরকাটা ভালো চিকেন তরকার থেকে এটা বেশি ভালো লাগে তুমি যে আমাকে বলছো নিয়ে আসতে তোমার কি কালার পছন্দ পিঙ্ক হোয়াইট অফ হোয়াইট হালকা আকাশি কালারটা পছন্দ না হালকা পিঙ্ক হালকা পার্পল পার্পল কিংবা পিঙ্ক গ্রে কালার লাইট গ্রে ওপরে উঠে চলে এলাম ড্রেসটা চেঞ্জ করলাম ফার্স্ট টাইম মুখে রেখেছেন গোলাপ জল দিয়ে বেসন মেখেছি রাত্রিবেলা ফেস ওয়াশ ইউজ করছি না এটা দিয়ে হালকা হাতে মাসাজ করে তুলে দেবো আর খুব মুখটা পুরো পরিষ্কার হয়ে যায় যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো এটা পুরো একদম সাপে বর বলে না কথাটা সাপে বর এই বেসনটা যাদের ড্রাই স্কিন তারা বেসনের মধ্যে কাঁচা দুধ টক দই দিয়ে মাখতে পারে দারুণ রেজাল্ট হয় পুরো ট্যান উঠে যায়
বাট আমাদের তো সেটুকুও চলবে না, তাই আমরা গোলাপ জলটা ইউজ করি। কালকে মাখবো তোমার মতো। হ্যাঁ তোকে তো বললে, তুই তো করে কাঁদতে থাকিস তো বেসন মাখালে। কখন কখন আবার কি, ছোট থেকে যখন মাখাতাম তখন চেঁচাতিস তুই, দুধ দিয়ে মাখাতাম তোকে আমি, তোর গায়ে চিপকা লাগতো বলে কেঁদে ফাটিয়ে দিতিস একবারে। এয়ার পিউরিফায়ারটা এসে যেটা ভাবছি যে চালাবো, এটা অনেকগুলো মোড আছে, এই যে নাইট মোড হচ্ছে এই যে, এটা রাত্রিবেলা হলে এটা চালাতে হয়। অন আর কি, কালকে আমার স্কুল আছে মনে আছে, মনে আছে কি নেই? আচ্ছা বেসন দিয়ে মুখটা ধুয়েছি, পুরো ক্লিন লাগে দেখতে না মুখটা। এরপরে সিরামটা অ্যাপ্লাই করে শুয়ে পড়বি, সেখানটা পুরো ভিজে গেছে। নেটফ্লিক্সে একটা নতুন মুভি, এটা মানে ট্রেন্ডিংয়ে চলছে, নতুন না পুরোনো আমি জানি না, তবে 2023-এরই দেখাচ্ছে, হোম ফর রেন্ট। এটা একটা ভূতের মুভি যত সম্ভব, এটা দেখবো আজকে। কালকে গিয়ে মেয়ে এই পেন্সিল বক্স নিয়ে এসেছে, আজকে এটা নিয়ে ও স্কুলে যাবে, তাই এর থেকে আবার বের করে সবের মধ্যে ঢোকাও। কালকে ব্লগটা শেষ না করে লাইট অফ করে দিয়েছি আমি মিস্টার মুখার্জি। মিস্টার মুখার্জিরা রাত্রি 3:30 পর্যন্ত ড্রাইভিং করেছে কার গাড়ি নিয়ে, শুভকে বসিয়ে নিয়ে ওই করেছে রাত্রি 3:30 সময়। আমি দেখছি কটা একজন এলো, আমি যে কটা বাজছে দেখি, ইচ্ছে করে মোবাইলটা দেখলাম, দেখলাম যে 3:28। নজর সে নজর আ যা তুঝে হেভেন দিখাউঙ্গি। এরপরে নতুন ব্লগ স্টার্ট করতে হবে, পুরোনো ব্লগটা কতক্ষণ চালিয়ে যাবো, আজকে শেষ করছি এখানে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। একদম নিদ্রার দেশে।